নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.nic.in। আজ অর্থাৎ 2 তারিখ জুলাই মাসের, দেখুন একটি ইম্পর্টেন্ট নোটিস লেটেস্ট নিউজে দেখা যাচ্ছে। ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডেড রিভাইজ শিডিউল অফ এক্সামিনেশন, এক্সামিনেশনের রিভাইজ শিডিউল দেওয়া হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন এক্সামগুলো রিভাইজ শিডিউল দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা লেটেস্ট নিউজের এইখানে এসে ক্লিক করবেন। তো আমার পেজটা এখনই ওপেন হবে, দেখুন পেজটি ওপেন হয়ে গেছে। ফাইল নাম্বার দেওয়া আছে, লেখা আছে স্টাফ সিলেকশন কমিশন নোটিস। দেখুন, দ্য স্টাফ সিলেকশন কমিশন হ্যাজ ডিসাইডেড টু রিশিডিউল ইটস ফলোয়িং এক্সামিনেশন অ্যাজ পার দ্য ডিটেলস গিভেন বিলো। নিচে কোন এক্সামগুলোর ডেট দিয়েছে রিভাইজ শিডিউল চলুন দেখে নেওয়া যাক। এক্সাম নেম দিয়েছে, তার সাথে দিয়েছে রিভাইজ শিডিউল। দেখুন প্রথম কোন এক্সাম, সাব ইন্সপেক্টর অফ দিল্লি পুলিশ CAPFS অ্যান্ড ASI ইন CISF এক্সামিনেশন পেপার 2 2019। রিভাইজ শিডিউল কবে দিয়েছে? 26/7/2021। 2 নম্বর, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন টায়ার 1 2020 ফর লেফ্ট ওভার ক্যান্ডিডেটস, মানে এটা হচ্ছে CHSL এক্সাম, যাদের এখনও CHSL এক্সাম হয়নি টায়ার 1 2020, তাদের এক্সাম ডেট দিয়েছে 4/8/2021 থেকে 12/8/2021, অর্থাৎ আগস্ট মাসে। 3 নম্বর, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন টায়ার 1 অর্থাৎ CGL এক্সামের টায়ার 1 কবে ডেট দিয়েছে? 13/8/2021 থেকে 24/8/2021। দেখুন কি বলছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু ভিজিট দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যাট রেগুলার ইন্টারভেলস ফর ফার্দার আপডেটস, মানে কমিশন ক্যান্ডিডেটদের প্রতিদিন কমিশনের ওয়েবসাইটে ভিজিট করার কথা বলছেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে এই আপডেটটি দেওয়ার ছিল, আপডেটটি ভীষণই গুরুত্বপূর্ণ সমস্ত পরীক্ষার্থীদের ক্ষেত্রে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছেন এই রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং অল নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।